Welcome back to the channel. আজকে আমাদের রেসিপি হলো নন বেক চিজ কেক। এই চিজ কেকটা মাত্র 300 টাকায় তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, যেটা দোকানের থেকে অনেকটাই কম খরচে এবং টেস্টেও অনেক ভালো হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করছি। সঙ্গে আমি তোমাদের হোস্ট কেয়া আর আমাদের শেফ আবি। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই 20টা মারি বা ডাইজেস্টিভ বিস্কিটকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। বিস্কিটের গুঁড়োগুলোকে 55 ml মেল্টেড বাটার দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সচারে বাটারের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য যে কোনো একটা স্পুনে মিক্সচারটাকে এইভাবে প্রেস করে নিয়ে বাইন্ডিংটা এরকম স্টে করছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। আর এই কেকটা বানানোর জন্য আমরা এখানে 7 ইঞ্চির একটা কেক মোল্ড ইউজ করছি। কেক মোল্ডটা এরকম হলে বেটার, তাহলে চিজ কেকটা বার করতে ইজি হবে। কেক মোল্ডের চারিদিকে বাটার পেপার ইউজ করার পর এতে দিয়ে দেওয়া হচ্ছে বিস্কিটের গুঁড়োগুলো। বিস্কিটের গুঁড়োগুলোকে হালকা চেপে সমান করে দিতে হবে, আর এইটার জন্য তোমরা যে কোনো গোল মসৃণ পাত্র ব্যবহার করতে পারো। আমরা এখানে ওয়াইন গ্লাস ব্যবহার করছি। সমান করার পর এটাকে আমরা ফ্রিজে রেখে দেব। চিজ কেকের জন্য আমরা এখানে 2 লিটার হেভি ফ্যাট দুধ নিয়েছি। দুধটাকে গরম করে নিতে হবে, কিন্তু ফোটানো যাবে না। আর এই দুধটাকে ছানা বানানোর জন্য আমরা ইউজ করছি 400 গ্রাম দই। দইটা একটু একটু করে অ্যাড করতে হবে। আর এই দইটা বানানোর জন্য 400 গ্রাম দইয়ের মধ্যে 1/4 টিস্পুন নুন অ্যাড করে ফেটিয়ে নেওয়া হয়েছে। ছানা কাটার জন্য আমরা এখানে লেবু বা ভিনিগার ইউজ করিনি, কারণ এতে ছানাটা শক্ত হয়ে যেত। দই দিয়ে ছানা কাটানোর জন্য ছানাটা বেশ সফট আর ক্রিমি হয়েছে। এবার ছানাটা থেকে জলটা আলাদা করে নেব, কিন্তু ছানাটা পুরো ড্রাই করা যাবে না, তাহলে পনির হয়ে যাবে। আর এই ছানাটার নামই হলো রিকটা চিজ। এবার ছানাটাকে একটা ব্লেন্ডিং জারে নিয়ে এর মধ্যে 1/2 কাপ পাউডার সুগার, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, 46 ml মেল্টেড বাটার, 1 টেবিলস্পুন ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ ফ্রেশ ক্রিম আর 1 টেবিলস্পুন লেমন জুস অ্যাড করে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। ব্লেন্ড করার পর এরকম একটা স্মুথ টেক্সচার আসবে। এবার অন্য একটা বড় পাত্রে আমরা চিল্ড হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। এই হুইপিং ক্রিমটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, আর কিভাবে ব্যবহার করবে সেটাও ইনস্ট্রাকশনে লেখা থাকে, সেটা একটু দেখে নিও তোমরা। এবার আমরা হুইপিং ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্লেন্ড করে রাখা চিজটাকে হুইপিং ক্রিমের সাথে অ্যাড করে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রিজ থেকে কেকের মোল্ডটাকে বার করে নিয়ে এর মধ্যে চিজ আর হুইপিং ক্রিমের মিশ্রণটা ঢেলে দেওয়া হচ্ছে। এবার স্প্যাটুলা দিয়ে চিজটাকে সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিতে হবে। তারপর এতে আমরা জেলি ইউজ করছি, এটা অপশনাল। এবার এটা সেট হওয়ার জন্য 9 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ওভারনাইট ফ্রিজে রাখার পর আমাদের চিজ কেক রেডি। বাড়িতে তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করি দোকানের থেকেও অনেক বেটার বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আগামী দিন দেখা হচ্ছে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। সো স্টে টিউনড উইথ আস।